মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। প্রভু, পৌণ্ড্রক কোনো অসুর নয় প্রভু। তাহলে কি গুরুদেব এই পৌণ্ড্রককে কংস পাঠায়নি? তাকে চালনা করছে স্বয়ং কংস, কিন্তু পৌণ্ড্রক কোনো অসুর নয়, বরং সে আপনারই পরম ভক্ত। আমার ভক্ত? হ্যাঁ প্রভু, আপনার এত বড় ভক্ত যে তার মানসিক অবস্থাও আপনারই মতো। সে আপনার ভক্তিতে এতটাই বিলীন থাকে যে আপনারই রূপ ধারণ করেছে। সে যা কিছুই করছে আপনার প্রতি ভক্তি দ্বারা প্রাপ্ত শক্তি দিয়েই করছে। কিন্তু গুরুদেব, এটা কি করে হতে পারে? যদিও আমার ভক্ত হতো তাহলে অবশ্যই আমি তা জানতাম। হ্যাঁ প্রভু, এই পৌণ্ড্রক শুধু এ জন্মেই নয়, বরং পূর্বজন্ম থেকেই আপনার ভক্ত সে। পূর্বজন্ম থেকে? পূর্বজন্মে এই পৌণ্ড্রক রাবণের পুত্র তারিণী ছিল, যার জিহ্বায় শুধু একটাই নাম থাকত, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ওম নমঃ শ্রী বিষ্ণু, 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 ওম নমঃ শ্রী বিষ্ণু। রাবণ তারিণীর বিষ্ণু ভক্তিতে ক্রোধিত হয়ে তাকে সারা জীবনের জন্য বন্দী করে রেখে দেয়। কিন্তু যখন সে জানতে পারে যে প্রভু রাম সাক্ষাৎ নারায়ণের অবতার, সে বুঝতে পারে যে ভগবান রাম তার ভক্তকে কখনো মারবে না। আর রাবণ তখন শ্রীরামের সঙ্গে যুদ্ধের জন্য তারিণীকে পাঠায়। দশরথ নন্দন শ্রীরাম, তুমি আমাকে হত্যা করতে পারবে না। প্রভু, আপনি সে সময় অত্যন্ত বিচলিত হয়েছিলেন, কারণ তারিণীর দেহে শুধু আপনারই নাম লেখা ছিল, শুধু একটাই অংশ বাকি ছিল, তার জিহ্বা, কারণ সেখানে ভগবান বিষ্ণুর নাম অঙ্কিত ছিল না। তখন শ্রীরাম তার তীর দিয়ে তারিণীর জিহ্বাকে আঘাত করে। মৃত্যুর পরে স্বয়ং শ্রীরাম তারিণীকে দর্শন দেন। তারিণী, তুমি অধর্মের সাথে ছিলে, তাই তোমাকে বিনাশ করতে হয়েছে, কিন্তু আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন। বলো তুমি কি বর চাই তোমার? প্রভু, আমি নিজেকে আপনার মধ্যে বিলীন করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই মনোবাঞ্ছা এই জন্মে পূর্ণ হলো না, তাই আমাকে বরদান করুন প্রভু। আপনি পরের অবতার গ্রহণ করলে আমি যেন সেখানে উপস্থিত থাকতে পারি আর আপনার মতোই রূপ ধারণ করতে পারি। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনিও যেন আমাকে বধ না করতে পারেন প্রভু। এবমস্তু। প্রভু, এই পৌণ্ড্রক হলো সেই তারিণী, আর রাবণের মতন অসুরের গৃহে জন্ম নেওয়ার ফলে এই জন্মেও আপনার প্রতি ভক্তিতে প্রাপ্ত শক্তির অপপ্রয়োগ করছে। তাহলে ওর বিনাশ কি করে ঘটবে গুরুদেব? প্রভু শ্রীরামের বর প্রদানের ফলে পৌণ্ড্রকের বিনাশ ততদিন হবে না যতদিন সে না চাইবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।